একের কোড়ি খরচা করে গেছি। হাই, আমি সুন্দরতা এন্ড ইউ ওয়াচিং মি অন মাই চ্যানেল দ্যাট মেক্স মি ফিল হ্যাপি। এই চ্যানেলে আমি তোমাদের জন্য নিয়ে আসি মমি টক, গার্লস টক, DIY এন্ড মেকওভার ভিডিও। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি মিশো হল। এটা একটু ভিডিওটা একটু বড় হবে, তো বেশি দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। তোমরা সবাই জানো যে আমার একটা 8 বছরের মেয়ে আছে, তো ওর জন্মদিন উপলক্ষে বেশ কিছু জিনিস কিনেছিলাম এবং তারপরেও বেশ কিছু জিনিস কিনেছি, সেইগুলো আমি একসাথে করে তোমাদের দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার সম্পর্কে যদি তোমরা আরো বেশি জানতে চাও, খুঁটিনাটি বিষয় সম্পর্কে যদি জানতে চাও, আমি কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, তাহলে আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা, এখানে থেকে তোমরা গিয়ে জানতে পারবে। এখানে আমি অনেক রকমের ভিডিও এবং পিকচারও ছাড়তে থাকি। আর আমার ফেসবুক হ্যান্ডেল হলো এইটা, আমি এখানে আমার পেজে অনেক রকম আপডেট দিতে থাকি, তোমরা ওখানে যাবে গিয়ে দেখবে আমার ভিডিওগুলো, ওখানেও ছাড়া থাকে। ইউটিউবে এই ভিডিওগুলো ছাড়াও আরও অনেক অনেক ফানি ফানি ভিডিও ওখানেও আপলোড করি, তো তোমরা ওখানে গিয়ে প্লিজ চেক করে নিও আর প্লিজ কমেন্ট করো আমাকে। শুরুতেই বলে নিই যে আমি যা যা প্রোডাক্ট তোমাদের দেখাবো সেইগুলোর আমার এক্সাক্ট প্রাইস এই মুহূর্তে মনে নেই, আমি এইগুলো স্ক্রিনে সব ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। ও হ্যাঁ, আরেকটা জিনিস, মিশোতে কোনো লিঙ্ক থাকে না, মিশোতে সব প্রোডাক্ট কোড হয়, যদি তোমাদের দেখে পছন্দ হয়, তোমরা যদি নিতে চাও, তো ওই প্রোডাক্ট কোড আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, এটা কোনো পেড প্রমোশন না, আমি আমার গ্যাটের কড়ি খরচা করে কিনেছি। প্রথমেই শুরু করছি আমি একটা ফ্রক দিয়ে। এটা একটা কটনের ফ্রক, এরকম পিছনে এরকম বেল্ট আছে যেরকম আমরা ছোটবেলায় পরতাম, এবং পুরোটা একটা চেন, বড় চেন আছে, হাতে এরকম পাইপিং আছে, কালো রঙের পাইপিং দেওয়া, এবং এখানেও একটা সুন্দর বোল বো করা আছে, আর তার সাথে এরকম লেস লাগানো আছে, আর এখানে একটা এরকম ব্ল্যাক দিয়ে প্রিন্ট আছে, তো এটা দেখতে খুবই সুন্দর, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আর তার থেকেও বড় কথা, এর মানে কোয়ালিটিটা খুব ভালো, ভীষণ সুন্দর, খুব সফট, মানে এত কম দামে এরকম জামা পাওয়া সিরিয়াসলি মানে খুবই ভালো ব্যাপার আমার কাছে, তো এটা খুবই মানে 5-এ আমি এটাকে 4 দিই। এবারে নেক্সট আসি, এটা আমি কিনেছিলাম দুটো পাটিয়ালা, আমার মেয়ের বয়স 8, সেই হিসাবে আমি কিনেছিলাম দুটো পাটিয়ালা, কিন্তু এটা কটনের পাটিয়ালা না, এটা গেঞ্জি কাপড়ের পাটিয়ালা, এই একটা হোয়াইট আর আরেকটা আছে সেমি, আরেকটা এরকম ব্ল্যাক পাটিয়ালা, বেশ সামনেটা এবং পেছনটা বেশ ভালো রকমই অনেকটাই কুচি দেওয়া আছে, আমার মেয়ে যেহেতু নাচ করে তো ওর এই এরকম পাটিয়ালা প্যান্ট খুব বেশি লাগে, তো এইগুলোই আমি 2-3টে কিনে রেখেছি গেছি, কিন্তু এটা একটা কম্বোই ছিল সাদা আর কালো, এটাও আমি প্রাইসটা ডেসক্রিপশন বক্সে বা ইয়েতে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো। এইবার আসি নাইট স্যুটে, এটা একটা খুব সুন্দর নাইট স্যুট, এটা মানে আমার আমার মেয়ের খুবই পছন্দ, আমার যদি সাইজ এরকম পাওয়া যেত আমি নিয়ে নিতাম। এটা একটা আউল আঁকা আছে আর খুব কিউট একটা আউল, দেখা যাচ্ছে কিনা, আচ্ছা, আর এটা ফুল স্লিভ, যেহেতু বাচ্চারা কিছুতেই চাদর গায়ে দিতে চায় না, তাই জন্য এসিতে যাতে থাকতে কোনো প্রবলেম না হয় তাই জন্য আমি সবসময় ফুল স্লিভ দিয়ে ওকে নাইট স্যুট পরাই। আর এর সাথে প্যান্টটাও খুব কিউট, এখানেও প্যান্টটাতেও আছে পার্পল কালারের একটা প্যান্ট, এর মধ্যে আউল প্রিন্ট করা আছে, আউল চশমা পরে আছে, খুব কিউট দেখতে প্রিন্টটা, আর কালারটাও কালার কম্বিনেশনটাও এত ভালো, আমার মেয়ের তো খুব ফেভারিট। এইটা একটা কিনেছি, আরেকটাও নাইট স্যুট আমি কিনেছি, এটা এখনো আমি ইউজ করাইনি, এটাও খুব সুন্দর, এটা দেখতেও খুব সুন্দর, এটা কিন্তু ব্ল্যাক না, এটা নেভি ব্লু কালার, এর মধ্যে বিয়ারের ছবি আঁকা আছে, এত সুন্দর ইয়ে, আর মানে কোয়ালিটিটা এত ভালো, সফট, কিন্তু পুরো কটনের ইয়ে, কিন্তু গেঞ্জি কাপড়টাকে পুরো কটনের, কোনো রকম কোনো মিক্স মেটেরিয়াল না। হ্যাঁ, এর সাইজটা আমি কিনেছি 7-8 বছরের, এটাও ফুল স্লিভ, হাতে এরকম ব্লু কালারের এরকম একটা বর্ডার দেওয়া আছে, আর এর পাটাও খুব সুন্দর, এই পাটা হলো পুরো ব্লু কালারের, তার ওপর ব্ল্যাক কালারের ডিয়ার আঁকা আছে, কেউ দৌড়চ্ছে কেউ হাঁটছে, তো এটাও ভীষণ সুন্দর, এটাও আমার মেয়ের খুব পছন্দের একটা জিনিস।
এরপর আমি আরো তিনটে কম্বো নিয়েছিলাম, তিনটে ফ্রকের কম্বো, এই যে তিনটে ফ্রক একসাথে এসেছিল আমি দেখিয়ে দিচ্ছি। গরমকালে পরার জন্য একদম একদম পারফেক্ট, মানে ভীষণ পরে আরাম এই ফ্রক গুলো। কালারটাও খুব সুন্দর এবং আমি রাফ ইউজ করিয়ে দেখেছি যে কোনো রকম রং ওঠা বা কোনো রকম কাপড়ের কোনো রকম কোয়ালিটি ডিফারেন্ট হয়েছে বা কিছু এরকম কোনো ব্যাপার হয়নি আমার সাথে, খুব ভালো। এর এই কোমরের কাছটা একটা স্লাইট একটু ইলাস্টিক দেওয়া আছে যাতে এই ফ্রিলগুলো পরে, আর ভীষণ সুন্দর দেখতে কালারটা, পিঙ্ক কালার, তার মধ্যে ফ্লোরাল মোটিভ, খুব কিউট দেখতে আর ভীষণই সফট। মানে এগুলো আর এটা আমি এখনও ইউজ করিনি, এটা আমার নতুনই আছে, কিন্তু আমি এই দুটো ইউজ করিয়েছি এবং রীতিমতো রাফ ইউজ করিয়েছি, তাও 5-6 মাস হয়ে গেছে, তো ভীষণই সুন্দর। এখানেও এটারও এরকম একটা ইলাস্টিক আছে কোমরের কাছে, এইটা এগুলোর কোনো মানে চেন নেই বা বাটন নেই, এগুলো গোল গলা, কিন্তু খুব খুব আরামদায়ক। থার্ডটা হলো এইটা, এটাও ইউজ করা হয়ে গেছে, অনেকবার কাটা হয়ে গেছে কিন্তু কোনো রকম রং বা ওঠেনি বা কাপড়টা নষ্ট হয়নি, খুব সুন্দর। এরও বা ইলাস্টিক দেওয়া আছে এখানে, আর শর্ট স্লিভ, শর্ট স্লিভ। আচ্ছা, এরপর এগুলো তো হলো জামা কাপড়। আমি জামা কাপড় ছাড়াও কিছু জিনিস কিনেছিলাম, ও মানে বাচ্চারা অনেক ছোট ছোট গিফট পেতে ভালোবাসে, তো আমি সবসময় চেষ্টা করি যে ছোটোখাটো জিনিস দিয়ে মনটা ওর ভরাতে, কেন কি আমার মনে হয় যে বাচ্চাদের বেশি দামি জিনিস দিয়ে এখনই ওই রকমভাবে আমার মনে হয় না, মানে দামের ওপর বেস করে গিফট দেওয়াটা আমার ঠিক পছন্দ না, তো আমি সেই জন্যই আমি এটা একটা কিনেছি। এইটা একটা ওর ডায়েরি যেটা লক করা যায়, এই যে এই বাটনগুলো আছে দেখা যাচ্ছে, বাটনগুলো আছে, এই বাটনগুলো ক্লিক করে এখানে লকের আইডিটা দেওয়া আছে যেটাতে খুলবে, এটা সেটা ক্লিক করে লকটা খোলা যায়। লক খোলার পর এর তার সাথে দিয়েছিল এই পেনটা, এটা যদি আমি লিখি এই পেনটা দিয়ে, তাহলে মানে এই পেনটা দিয়ে যদি লিখি তাহলে এটা কিন্তু দেখা যাবে না, কিন্তু একমাত্র এই পেনের একটা লাইট আছে, এই যে এই পেনের একটা লাইট আছে, ওই লাইটটা দিয়ে একমাত্র যা যা লেখা হয়েছে সেটা পড়া যাবে। তো এটা ভীষণ কিউট একটা, এর মধ্যে কি সুন্দর একটা ছবিও আছে, তো বাচ্চারা তো এরকম জিনিস পেতেই খুব পছন্দ করে, যে একটা সিক্রেট ডায়েরিও হলো যেটাতে কি লিখলো না লিখলো আমরা পড়তে পারবো না, আবার ও একমাত্র পড়তে পারবে লাইটটা জাস্ট জ্বালিয়ে ওটা দিয়ে দেখে, বাচ্চারা এগুলো ভীষণ পছন্দ করে। তো আর এর পিছনেও একটা সুন্দর মারমেডের ছবি আছে, আর ওর ফেভারিট কালার হলো পার্পেল আর পিঙ্ক, তো এটাও আমি পেয়ে গেছি সেম কালারে, তো এটাও ওর ভীষণ পছন্দ, ভীষণ কম দাম এবং ভীষণ টেকসই, এখনো পর্যন্ত কিছু হয়নি, মানে বাচ্চারা 6-7 মাস টিকে যাওয়া মানে সেটাও একটা বিশাল ভালো রেটিং পায়। আচ্ছা, আর আমি নিয়েছিলাম কিছু পেন্টিংয়ের, ওর পেন্টিংয়ের শখ আছে তো তার জন্য এরকম কিছু রোলার, প্লাস্টিকের রোলার পাওয়া যায়, এবং ঘর রং করে যে যেরকম রোলার এরকম রোল করে ঠিক সেই রকমই, কিন্তু এটা বাচ্চাদের প্লাস্টিকের তৈরি, এখানে রঙের মধ্যে ডিপ করতে হয়, ডিপ করে এই প্যাটার্নটা পুরো ডিপ করে নিয়ে তারপর যেরকম কোনো একটা সারফেসে এরকম করে কালার করা যায়, তো এটাও একটা খুব ভালো জিনিস, এটাও খুব স্টাডি, কোনো রকম কোনো ইয়ে না, শক্ত, বেশ অনেক দিন মানে বেশ টেকসই, কোনো রকম যে ধরেই খুলে যাচ্ছে বা এরকম কোনো ব্যাপার না, এই এইগুলো সব ইউজ হয়ে গেছে, একমাত্র এটাই ওরও ইউজ করা হয়নি তাই জন্য এটাই পরিষ্কার আছে, ভীষণ সুন্দর। এই এইগুলো বাচ্চারা এরকম গিফট পেয়ে তো প্রচণ্ড খুশি হয়। 4টে কিংবা 5টা সেট ছিল, আমি এই মুহূর্তে হাতের কাছে 3টে পেয়েছি, তো আমার মেয়ে তো এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে, প্রচণ্ড খুশি, মানে এইগুলোই যেন চাই, মানে মনের মতো একটা জিনিস দিতে পেয়েছি, তো আমার মনে হলো এগুলো একটু শেয়ার করি, আমার বাবা মারাও তাদের বাচ্চাদের এগুলো দিয়ে দিতে পারে, এবং এইসব আর্ট সাপ্লিমেন্ট দেওয়ার মানে কি, মানে এইগুলো করে ক্রাফট এবং আর্টের প্রতি কিন্তু অনেকটা আগ্রহ বাড়ে এগুলো দিয়ে, আর অনেক রকম জিনিস নিজেরা তৈরি করতে পারে, নিজেদের একটা ক্রিয়েটিভ একটা ইয়ে তৈরি হয়ে যায়, তো আমার মনে হয় পড়াশোনার সাথে সাথে এইগুলো খুব করা খুব জরুরি, যাতে বাচ্চার মেন্টাল হেলথ, শারীরিক ইয়ে মানে মেন্টাল মানসিক বিকাশটাও খুব ভালোভাবে হয়। আর লাস্ট একটা জিনিস দেখাবো, এটা অ্যামাজন টামাজনে অনেকেই অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আমি এটা
মিশো থেকে নিয়েছি। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা একটা হলো এলসিডি বোর্ড। এইখানে এই যে এই পেনটা আছে, এর সাথে দিয়েছিল একটা অ্যাটাচমেন্ট, এই পেনটা দিয়ে লিখলে লেখা পড়ে পেনটা দিয়ে। এটা অনেক পুরনো হয়ে গেছে বলে ভালো করে দেখা যাচ্ছে না হয়তো, এটা দিয়ে লেখা যায়। এবং এখানে একটা ডিলিট বাটন আছে, এই ডিলিট বাটনটা দিয়ে ডিলিট করলে এটা পুরোটা ইরেজ হয়ে যায়। এটা তো বাচ্চাদের জন্য খুবই, আমরা ছোটবেলায় সেই ম্যাজিক বোর্ড যেরকম ইউজ করতাম, যে এরকম একটা জাস্ট কাঠি থাকতো, এরকম করে টেনে নিলে ওটা ইরেজ হয়ে যায়, এটাই ঠিক এটাই সেমই জিনিস, কিন্তু এটা এলসিডি বোর্ডের মধ্যে আছে। এখানে ডিলিট বাটনটা আছে, ডিলিট বাটনটা টিপে দিলে এটা ইরেজ হয়ে যায়। আর এখান থেকে এটা অন অফ করা যায়, এখানটা খোলা যায়। এটা একটা ব্যাটারি অপারেটেড খেলনা। এখানে ছোট্ট যে ঘড়ির ব্যাটারিগুলো হয় গোল গোল, ওই গোল ব্যাটারি এখান থেকে খুলে লাগানো যায়। এটা খুব শক্ত, এটা একটা পুরোটা প্লাস্টিকের, আর বেশ ইন্টারেস্টিং, বাচ্চারা মানে এইগুলো নিয়ে খেলতে খুবই পছন্দ করে। তো আজকের মিশো হল এই পর্যন্তই, আজকে সব আমি দেখিয়ে দিলাম। এরপরও আরও কিছু টুকিটাকি জিনিস আছে, সেটা নিয়ে আমি আবার মিশো হল করবো। এছাড়াও আমি বাড়িতে অনেক জিনিসপত্র কিনেছি, যেইগুলো নিয়ে আমি আরেকটা নেক্সট হল ভিডিও নিয়ে আসছি। আর এর সবকটা প্রোডাক্টের কোড, এখানে তো লিঙ্ক হয় না, এই প্রোডাক্টের লিঙ্ক এই কোডগুলো আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যেগুলো ভালো লাগবে তোমরা নিতে পারো মিশো থেকে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিও কেমন লাগলো তোমার জানিও। এরকম আরও অনেক অনেক ভিডিও দেখতে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো তোমরা দেখতে পাবে না। তো আরও অনেক কিছু আমি রেডি করে রেখেছি, সব একটার পর একটা চলতে আসতে থাকবে। তো মি সোমদত্তা সাইনিং আউট ফর দ্য ডে, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।